বাংলাদেশ ব্যাংকের নতুন পদ্ধতি অনুযায়ী প্রতি মাসেই বাড়ছে ব্যাংক ঋণের সুদহার। উদ্যোক্তারা বলছেন, এতে ব্যবসার খরচ বৃদ্ধির পাশাপাশি নেতিবাচক প্রভাব পড়বে বিনিয়োগে। এ বিষয়ে আলোচনা করতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর এম আবু ইউসুফ। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আপনার কাছে শুরুতেই জানতে চাইবো, ব্যাংক ঋণের এই সুদহার বাড়ার প্রভাব সার্বিক অর্থনীতিতে কিভাবে পড়বে? জি, আসলে আমরা যদি ওয়ার্ল্ড ওয়াইড দেখি, সেখানে কিন্তু সুদের হার বাড়িয়ে কিন্তু ইনফ্লেশনকে কন্ট্রোল করার একটা চেষ্টা করা হয়েছে। আমরা যদি ফেডারেল রিজার্ভ দেখি বা বিশ্বের অন্যান্য দেশেও কিন্তু এই সুদের হারটাকে বাড়ানো হয়েছে। বাংলাদেশ ব্যাংকও কিন্তু আসলে বাড়িয়েছে, কিন্তু অনেকটা দেরি করে বাড়িয়েছে। কারণ অনেকদিন থেকেই বলা হচ্ছে যে ইন্টারেস্ট রেটটাকে একটু মার্কেটের উপর ছেড়ে দেয়া। নতুন যে স্মার্ট পদ্ধতি বাংলাদেশ ব্যাংক এটা ইম্পোজ করেছে, এটি আসলে ডিপেন্ড করছে যে এই যে সুদের হারটা বাড়ছে, সেটি আমার মনে হয় যেটা এর আগে ছিল 8 পয়েন্ট সামথিং, এখন 10%-এর মতো বেড়ে গেছে। এটি সিঙ্গেল ডিজিটের মধ্যে যদি রাখা যায়, কারণ একটি জিনিস চিন্তা করতে হবে, ইনফ্লেশন কন্ট্রোল করার ইন্টারেস্ট রেট বাড়ানো যেমন একটি পদ্ধতি, আরও অনেক কিন্তু পলিটিক্যাল ইকোনমি ফ্যাক্টরও কিন্তু আছে ইনফ্লেশনকে কন্ট্রোল করার জন্য। তো সেক্ষেত্রে দুই দিকটাই আসলে চিন্তা করতে হবে। একটা যেমন ইনফ্লেশন রেটের ইনফ্লেশনকে কন্ট্রোল করার যে চিন্তা বাংলাদেশ ব্যাংক করছে, সেটা তো অবশ্যই একটা ইতিবাচক দিক, এবং এটাও একটু অ্যাসেস করা দরকার এই যে নতুন যে পদ্ধতিটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে, এইটার ফলে আসলে ইনফ্লেশনকে কতটুকু এটা কন্ট্রোলে সহায়ক ভূমিকা পালন করছে। কারণ আমরা এখনো দেখছি ফেব্রুয়ারির একদম শেষ নাগাদ বা মার্চ নাগাদ এখনো কিন্তু ইনফ্লেশন পয়েন্ট টু পয়েন্টে সেটি কিন্তু 9%-এর উপরে, তো যেখানে গভর্নমেন্ট টার্গেট করেছে এই ফিনান্সিয়াল ইয়ারে। একটু আপনাকে একটু প্রশ্ন করতে চাই, যারা যেসব গ্রাহক আসলে ব্যাংকে টাকা রাখেন, তারা কি সেক্ষেত্রে সুদহারটা কি আগের মতোই পাবেন নাকি তারা বেশি পাবেন? না, অবশ্যই তারা কিন্তু, আপনারা দেখবেন যেহেতু কিছু কিছু ব্যাংকের তারল্য সংকট আছে এবং সেখানে কিন্তু তারা ডিপোজিট রেট যেটা আছে সেটা কিন্তু অনেক বেশি পাচ্ছে। কিছু কিছু ব্যাংক এখন 9% 10% পর্যন্ত দিচ্ছে, বাট অবশ্যই ডিপোজিটাররা খেয়াল করবে ব্যাংকের তার যে গুণগত মান বা তার ব্যাংকের যে সুনাম, তার যে রেটিং, সেগুলো শুধুমাত্র সুদের হারের উপর ভিত্তি করে বিনিয়োগ করাটা ঠিক হবে না। তবে একটি জিনিস সত্যি, কারণ আমাদের যারা ব্যবসায়ী আছে, আমাদের এমনিতেই আমরা কিন্তু যদি দেখেন কস্ট অফ ডুইং বিজনেস যেটা আছে ওয়ার্ল্ড ওয়াইড, যে কস্ট অফ ডুইং বিজনেস, সেখানেও কিন্তু আমাদের প্রায় 168তম হচ্ছে আমরা ওয়ার্ল্ডের মধ্যে, সেটাকে 2 অঙ্কের মধ্যে কমে আনার কথা বলা হয়েছে। তো এই ইনফ্লেশনকেও কন্ট্রোল করতে হবে, আবার ব্যবসায়ীদের দিকটাও চিন্তা করতে হবে, তাদের যাতে কস্ট অফ ডুইং বিজনেসটা বেশি না হয়, তারা যাতে এই কারণে আবার ক্লাসিফাইড না হয়, এবং সেই বিষয়গুলো। তাহলে আপনি যেমনটা বলছেন, এই ঋণের সুদহার বাড়িয়ে কি আসলে মূল্যস্ফীতি কমানো যাবে? না, এটি একটি টুলস, অনেকগুলো টুলসের মধ্যে এটি একটি টুলস। তো সেই জায়গাটা কিন্তু এটা একটা, আমি মনে করি একটা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট দরকার। এই যে অনেকদিন থেকে 9-6 যেটা ছিল সেটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে ছিল, এখন যেহেতু এটা থেকে এখন বেরিয়ে একটা স্মার্ট পদ্ধতি অনুসরণ করা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে, অনেকদিন থেকে বলা হচ্ছে যে মার্কেট রেটের দিকে যাচ্ছে, তো এটার একটা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট দরকার যে আমরা যে উদ্দেশ্যে এটি করা হচ্ছে সেটি আসলে ইনফ্লেশনকে কন্ট্রোল করতে কতটুকু হেল্প করছে, নাকি ইনফ্লেশনকে এটি হয়তো সহায়ক ভূমিকা পালন করছে কিন্তু আরও অনেক ধরনের আপনি সাপ্লাই চেইন মনিটরিং থেকে আরম্ভ করে বাজার ব্যবস্থাপনা বা অনেক বিষয় কিন্তু ইনফ্লেশনের উপর ডিপেন্ড করছে, তো ইনফ্লেশনের কন্ট্রোল করাটা ডিপেন্ড করছে। তো অনেকগুলো বিষয় আমার মনে করি যে এগুলো একটু অ্যাসেসমেন্ট করা দরকার, যাতে ব্যবসায়ীরাও বুঝতে পারে যে না, এই ইন্টারেস্ট রেটটা স্মার্ট পদ্ধতির ফলে ইনফ্লেশনটা কন্ট্রোল হচ্ছে এবং সাধারণ মানুষের যে কস্ট অফ তাদের লিভিং, সেই লিভিংটা কমছে। তো এক্ষেত্রে কিন্তু ঋণ খেলাপি বেড়ে যাওয়ার একটা আশঙ্কা করা হচ্ছে, এই আশঙ্কাটা আসলে কেন করা হচ্ছে? আসলে ঋণ খেলাপি শুধুমাত্র এর কারণে তো আর বেড়ে যাবে না, বিভিন্ন কারণে অনেক সময় দেখা গেছে যে এই যে গ্লোবাল শকের কারণে অনেকে হয়তো সঙ্গত কারণেই ব্যবসা করতে পারছে না, আবার অনেকে আছে যে ব্যাড লোন যেটাকে আমরা বলি, যে ক্লাসিফাইড লোন যেটা,
সে হয়তো ইচ্ছাকৃত ঋণ খেলাপি আছে, আবার অনিচ্ছাকৃত ঋণ খেলাপি আছে। বিভিন্ন সময় আমরা দেখছি যে আমাদের এনপিএল যেটা, সেটা কিন্তু একটা উদ্বেগজনক অবস্থার মধ্যে আছে। তো সেই জায়গাটাও আসলে দেখতে হবে যে আসলে অনেক কারণেই কিন্তু আসলে ঋণ খেলাপি হচ্ছে, তার মধ্যে এই যে ইন্টারেস্ট রেট বাড়ানো বা এই যে স্মার্ট পদ্ধতির কারণে ঋণ খেলাপি যদি হয়, সেটাও একটু আমি মনে করি যে পুরো জিনিসটাই একটা পিরিয়ডিক কিন্তু অ্যাসেসমেন্টের বিষয় আছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।